আমাদের প্রত্যেকেরই প্রায় খেয়াল করলে দেখা যাবে দাঁতে কালচে বা বাদামি বর্ণের শক্ত আবরণের ন্যায় কোনো কিছু জমাট বেঁধেছে। এটি দাঁতের গোড়াতে জমে থাকে। এটিকে দাঁতের পাথর মেডিকেল সায়েন্সে ক্যালকুলাস বলে। আসুন এবার জানা যাক এই পাথর বা ক্যালকুলাস দাঁতে কেন জমে। আমাদের খাদ্যাভ্যাসে পছন্দের খাবার সাধারণত আঠালো এবং মিষ্টি জাতীয় খাবার। এই ধরনের খাবার খেলে খুব সহজেই দাঁতের সাথে লেগে থাকে। তাছাড়া দৈনন্দিন খাবার খেতে চিবানোর সময় খাবারের কণা দাঁতের সাথে লেগে থাকে। পরবর্তীতে আমাদের লালার সাথে বিক্রিয়া করে দাঁতের গোড়া দিয়ে সাদা বা বাদামি বর্ণের এক ধরনের আবরণ সৃষ্টি করে এবং যত দিন যায় এই পাথর বড় হতে থাকে। এখন দেখা যাক এই পাথর পড়লে দাঁতের কী কী ক্ষতি হতে পারে। দাঁতে পাথর জমলে মাড়িতে এক প্রকার প্রদাহের সৃষ্টি করে, এটির নাম জিঞ্জিভাইটিস। এই জিঞ্জিভাইটিস হলে দাঁতের মাড়ি লাল হয়ে যায় ও ফুলে ওঠে এবং ব্রাশ করতে ও কোনো কিছু খেতে লাগলে রক্ত আসতে পারে। এছাড়া মুখের দুর্গন্ধ বা ব্যাড স্মেল আসতে পারে। এরপর সবচাইতে বিপজ্জনক বিষয় হচ্ছে এই পাথর আস্তে আস্তে বড় হয় এবং দাঁতের মাড়ির ভিতরে যেতে থাকে, যার কারণে দাঁতের মাড়ি দাঁতের গোড়া থেকে নেমে যায় এবং দাঁত নড়বড়ে করে ফেলে এবং এক সময় দাঁত পড়ে যায়। এখন জানা যাক এই পাথর বা ক্যালকুলাস জমলে আমাদের কী করা উচিত। এই পাথর যখন জমা শুরু করে তখন চেষ্টা করতে হবে ব্রাশ করে তুলে ফেলতে। যদি সম্ভব না হয় তাহলে একজন ডেন্টিস্টের কাছে যেয়ে স্কেলিং এবং পালিশিং করে নিতে হবে, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেকে মনে করেন এই পাথর উঠিয়ে ফেললে হয়তো দাঁতের কোনো ক্ষতি হতে পারে। এটি সম্পূর্ণ একটি প্রচলিত ভুল কথা। স্কেলিং করলে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ দাঁতের উপকার হয়। উল্টো দিকে পাথর থাকলে দাঁতের অনেক ক্ষতি হয়, এমনকি দাঁত পড়েও যেতে পারে এবং মুখের বিভিন্ন প্রকার পেরিওডন্টাল ডিজিজ দেখা দেয়। তাই দাঁতে পাথর পড়লে এটি নিয়ে বসে না থেকে একজন ডেন্টিস্ট দ্বারা স্কেলিং এবং পালিশিং করিয়ে নিতে হবে। মুখের ঘা কেন হয় এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং দাঁতের মাড়ি ফুলে রক্ত পড়া এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন।